প্রথমে যখন আমি ওখানে পা রাখি তখনই শরীরটা কেমন যেন ভার দিয়ে উঠছিল। কি দেখেছি ওই জিনিসটা মাথার ভেতরে ঘুরছিল, চার পাঁচ বারে তাকানোর পরে দেখি আমি। যখন ওইদিকে তাকালাম আমার কাছে মনে হচ্ছিল সামথিং রং। আমি দেখলাম যে স্পষ্ট গাছের পেছনে চলে যাচ্ছে। ক্যামেরাটাকে ঘুরিয়ে তার দিকে ফিরে বলি, কে? মানে আমার চোখ বড় হয়ে গেছে, আমার কাপ কাপ কাপাক শুরু হয়ে গেছে। চেষ্টা করেছিল আমাদের কাছে আসার। নিরিবিলি পরিবেশ যত যাবেন অত পারবেন। পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটে যার কোনো সংজ্ঞা খুঁজে পাওয়া যায় না। মানুষ কেউ একে প্যারানর্মাল, কেউ অশরীরী কিংবা ভৌতিক গল্প বলে বিশ্বাস করে থাকেন, আবার কেউ এগুলোকে বিশ্বাস করতে চান না। যাই হোক, আজ আমি এমন দুজন ব্যক্তির সঙ্গে আড্ডা দেব যারা কিনা মূলত ট্যুরিস্ট। তারা বাংলাদেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে খুব পছন্দ করেন, বিশেষ করে ঝর্ণায়, পাহাড়ে কিংবা ট্রেলে রাত কাটান। সম্প্রতি তারা ভ্রমণ করতে গিয়েছিলেন চট্টগ্রামের মেলখুম ট্রেলে। সেখানে তারা গিয়ে এমন কিছু ঘটনার সম্মুখীন হয়েছে যা তাদের কাছে স্বাভাবিক বলে মনে হয়নি, এবং তাদের কাছে কিছু মোবাইলে ফুটেজও রয়েছে যা আমাদেরকে দিয়েছেন। আজ আমরা তাদের সঙ্গে আড্ডা দেব, মূলত সেখানে কি হয়েছে সেই গল্পগুলো আমরা তাদের মুখ থেকে শুনতে চাই। তার আগে একটু পরিচিত হয়ে নিই। আমার বাম পাশে রয়েছে মোহাম্মদ রাকিব এবং আমার ডান পাশে রয়েছে রাকিবুল হাসান। রাকিব ভাইয়ের কাছে একটু জানতে চাই যে আসলে আপনারা যে মেলখুম ট্রেলে গিয়েছেন, আমি একটা স্ট্যাটাসও দেখেছি, আসলে সেদিন কি ঘটেছিল যদি একটু আমাদেরকে বলতেন। আমাকে কল দেয় আমার মিতা, রাকিব কল দেয়। কল দিয়ে সে হঠাৎ করে বলে যে ভাই রেডি হন। আমি বললাম কেন? বলে যে চলেন যাই মেলখুম ঘুরে আসি। আমি বললাম হঠাৎ কোনো প্ল্যান ছাড়া। তারপর বললো যে হ্যাঁ চলেন গ্রুপে যাচ্ছি, মজা হবে। আমি যখন প্রথম ট্রেনে উঠি আমি দেখি যে রাকিবুল ভাই একা, তার সাথে তার গ্রুপের কেউ নেই। না, আমি তাকে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনার সাথে গ্রুপের বাকিরা কোথায়? তারপর সে আমাকে বললো যে ভাই আমাদের গ্রুপের যিনি অ্যাডমিন ওনার তো আসলে হঠাৎ করে পায়ে ব্যথা পাইছে, তো উনি ক্যান্সেল করে দিয়েছে। তাহলে আমি বললাম তাহলে আপনি আমাকে কেন বললেন না যে আমি ক্যান্সেল করে দেবো এই জন্য? তারপর উনি বলতেছে যে ভাই সমস্যা না, আমরা দুইজন মিলে গিয়ে মজা করব। আমি তো ওনার থেকে সম্পূর্ণ ডিটেলস জেনে নিয়েছি, কীভাবে রুট ম্যাপ সব কিছু জেনে নিয়েছি, কীভাবে যেতে হয়। হাইকিংটা শুরু করব, ওই সময়ে একজন লোকাল পার্সন, উনি ওইখানকারই লোকাল বাসিন্দা, উনি আমাদের দিকে অনেক কেমনভাবে তাকিয়েছিল, জিজ্ঞাসা করছিল যে আপনারা কি দুইজনে যাবেন নাকি আরও সাথে আছেন? আমরা বলেছিলাম না আমরা দুইজন। ওকে, ঠিক আছে। তো পরবর্তীতে উনি যখন শুনলো যে আমরা মাত্র দুইজন যাব, ওনার কেমন যেন উনি পরে আমাদের আর ছাড়তে চাচ্ছিল না। উনি বলছিল ঠিক আছে চলেন আমরা আপনাকে নিয়ে যাই। এই কথা বলে উনি আমাদের সামনে হাঁটা শুরু করলো। একটু আমি জানতে চাই ওনার সাথে কি আপনাদের ওই দোকান থেকেই পরিচয় হয়েছে নাকি দোকান থেকে বের হওয়ার পরে? ওই দোকান থেকেই, দোকানে উনি আপনাদেরকে ট্র্যাক করতে পেরেছে, উনি আমাদেরকে লক্ষ্য করেছে যে আমরা দুজন আসছি, আমাদের সাথে আর কেউ নেই। তারপর উনি যখন জানলো আমরা দুজনই, উনি প্রস্তুত হয়ে গেলেন যে চলো তোমাদেরকে আমি নিয়ে যাই। নিচ থেকেই বললেন? নিচ থেকেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নিচ থেকে বলেছে, পরে এটা বলে উনি অনেক দ্রুত হেঁটে এগিয়ে যায়। দেন আমরা দাঁড়িয়ে থাকি, একজন একজন দিকে তাকাই। এরপর উনি আবার আমাদেরকে বলে আসো আমাদের সাথে, আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি। তো আমি ওনার শারীরিক গঠন, মানে শারীরিক গঠন বা এমন কিছুতে আপনার কিছু অন্য কিছু মনে হয়েছে? শারীরিক গঠন, একটা দাঁত ছিল হাতে, একটা দাঁত ছিল, বড় একটা দাঁত ছিল। আর কি স্থানীয় বাসিন্দা কথা বলো চলো। ব্রিজটা পার হয়ে যখন আমরা একটা ঝিল পর্যন্ত যাই, ওইখান থেকে অ্যাকচুয়ালি ঝিল ধরে আমাদেরকে মেলখুমের মেন স্থানে যেতে হবে। ওইখান পর্যন্ত গিয়ে আমি ওনাকে বলার পরে উনি তারপরে ওই লোকাল যে লোকটা তাকে বলে যে ঠিক আছে ভাইয়া আমাদের আর আপনাকে লাগবে না, কোনো সমস্যা নাই, আমরা যেতে পারবো। এরপরে উনি চলে যাওয়ার পরে এবার আমরা ড্রেস চেঞ্জ করি ওইখানে, কারণ পুরোটো যতটা ঝিল গিয়েছে পুরোটা পথ প্রায় 50 থেকে 1 ঘন্টা আমাদেরকে হাঁটতে হবে। হাঁটতে হাঁটতে আমরা যখন মেলখুমের খুবই কাছাকাছি পুরোটা স্পটে, আমরা যেটা আশা করেছিলাম যে হয়তো বা অন্য কেউ থাকবে, বাট আনফর্চুনেটলি ওইখানে একদম কেউই ছিল না, আমরা দুজনই ছিলাম। এরপর তখন থেকে কেমন যেন লাগছিল, আমি আমার মিতাকে সাপোর্ট দিচ্ছি, সে আমাকে সাপোর্ট দিচ্ছে, আমরা তবু খুবই এক্সাইটেড ছিলাম, আমরা ফুটেজ নিয়েছিলাম, ভিডিও করছিলাম। যখন আমরা একদম মেইন খুমের এক্স্যাক্ট পয়েন্টে এসে দাঁড়াই তখনই আমার ইউনো একটু কেমন যেন শরীরটা ভার হওয়া শুরু করে, আর আমি আমার মিতাকে বলি মিতা আমার তো প্রকৃতির ডাক যেটা বোঝা যায় কি, আমি বলছি যে আমার একটু আসতে হবে, আপনি একটু দাঁড়ান আমি একটু আসতেছি। আচ্ছা, আমি একটু আপনাকে থামাচ্ছি, আমি একটু ওনার থেকে একটা জিনিস প্রশ্ন জানতে চাই, যে এই যে উনি তো বললো যে যাওয়ার পর থেকে কোনো অসুস্থ লাগছিল বা একটু শরীরটা ভার ভার মনে হচ্ছিল, আপনি এমন কিছু ফিল করছিলেন নাকি আপনি স্বাভাবিক ছিলেন আপনার কাছে?
বসুন্ধরা টি শো অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। যাওয়ার পরে যেটা দেখলাম আর কি, কোনো পর্যটক, উনি আমাকে বললো যে কোনো পর্যটক আসে, আমি বললাম তো নাই, যদি থাকে তাহলে সে তার ব্যাগ ট্যাগ বা কোনো কিছু ফেলে রেখে যাবে বা এক কোনায় সাইড করে রেখে যাবে, বাট আমরা তো পাইনি। তখন বললাম সো আপনি আর আমি, ভয় পাওয়ার কিচ্ছু নেই। অবশ্যই একটু শরীরের ভিতরে একটু ভয় লাগছিলো, ওই আমরা ঢুইকাই আয়াতুল কুরসি, তারপরে বিভিন্ন সুরা কেরাত এগুলাই শুরু করছিলাম। মানে আসলে ওই সময়টা মূলত একটু একটু ভয় লাগছিল, অন্ধকার ছিল আর কি। মানে গাছের গোড়ার নিচে ওখানে কিন্তু কোনো সূর্যের আলো আসতেছে না, বাট আমি দেখতে পাচ্ছি যে খুব মানে সূক্ষ্মভাবে দেখতে পাচ্ছি একটা কেমন যেন একটা ছায়ার মতো একটু একটু করে আড়াল হয়ে গাছের ভেতরে ঢুকে যাচ্ছে। আমি অনেকক্ষণ অনেকক্ষণ যাবত প্রায় তাকিয়েছিলাম, আমি নিশ্চিত হচ্ছিলাম যে আসলে কি এটা ছায়া কিনা বা এটা কোনো রৌদ্রের বা সূর্যের রশ্মি কিনা, কিন্তু কোনো সূর্যের রশ্মি ছিল না, কিচ্ছু ছিল না, এটা একটা ছায়ার মতো কিছু একটা ছিল। আমি এটা অনেকক্ষণ যাবত দেখে থাকি, আর কখন যে প্রায় 20 মিনিটের উপরে আমি ওইখানে অবস্থান করি। এখানে কি মনে হচ্ছিলো যে ওই ছায়াটাকে আপনাকে ফলো করছিল বা উকি মারছিল এমন কিছু? আমি তো প্রথমে যখন আমি ওখানে পা রাখি তখনই শরীরটা কেমন যেন ভার দিয়ে উঠছিল, শরীর পুরো উপশিয়া দাঁড়িয়ে যাচ্ছিলো এমন একটা অবস্থা। কিন্তু যখন আমার মানে প্রকৃতির ডাকে আমাকে যেতে হলো আর আমি যখন ওই দিকে তাকালাম, আমার কাছে মনে হচ্ছিল সামথিং, মানে আপনি মনে হচ্ছিল যে কেউ আপনাকে ফলো করছে, আপনার দিকে তাকিয়ে আছে বা গাছের আল থেকে আপনাকে লুকিয়ে লুকিয়ে দেখছে, এ ধরনের কিছু যেটা আপনি অবজার্ভ করছিলেন। আর আর ওই ছায়াটা ঠিক এরকম যে গাছের ছায়ার মতোই, কিন্তু ওইখানে কোনো রোদ কোনো কিছুই নাই, সকালবেলা সূর্য পাহাড়ি এবং এত জঙ্গল, ওইখানে সূর্যের আলোর কোনো প্রশ্নই উঠে না। তাহলে এটা কীরকম কালো একটা আবরণের একটা ছায়া আমি দেখলাম যে স্পষ্ট গাছের পেছনে চলে যাচ্ছে। তো এটারও কিছুক্ষণ অর্থস্থান করার পরে যখন আমার একটু সেন্স মনে হয় যে ফিরে আসছে, তখনই আমি শুনতে পাই উনি আমাকে খুব জোরে জোরে ডাকছে, রাকিব ভাই রাকিব ভাই করে প্রচুর ডাকছে, ডেকেছিলাম। দেন আমি পরে উত্তর দিই হ্যাঁ ভাই আমি আসতেছি। তারপর আমি যাওয়ার পরে উনি আমাকে বললো যে ভাই এতক্ষণ কী করলেন? কিছু বলিনি। যাই হোক, আমি এখানে একটু আবার একটু থামিয়ে রাকিবুল ভাইয়ের কাছে আছি যে রাকিব ভাই, রাকিবুল ভাই উনি তো প্রায় বললো যে 20-25 মিনিট উনি আপনার থেকে বিচ্ছিন্ন ছিল বলতে গেলে, ওই মোমেন্টে আপনি কী করছিলেন এবং আপনি কি তখন কোনো কিছু ফিল করছিলেন নাকি? আমি একা একা দাঁড়ায় ছিলাম, একটু হাঁটাহাঁটি মানে ব্যাগ রাখার ট্রাই, যে কোথায় ব্যাগটা রাখলে ভালো হয় আর কি। সো আমরা দুইজন এখানে, আবার চুরি হওয়ার যা সম্ভাবনা আছে অবশ্য। তো আর কি আমি তখন এক কথা বলতে গেলে ওনারে ডাক দিলাম, প্রায় 4-5টা ডাক দিয়েছিলাম যে রাকিব ভাই রাকিব ভাই, বাট ওনার কোনো সাড়া শব্দ নাই। পরে সেকেন্ড টাইম যখন ডাকছি তখন তিনি আর কি সাড়া দিয়েছে আর কি। আচ্ছা রাকিব ভাই, একটু কতদিন আগে ঘটনা, আজকে থেকে বা কত তারিখটা একটু বলা যাবে? যে কত তারিখ? এটা হচ্ছে ফেব্রুয়ারি 3 তারিখের ঘটনা। তো পরে আমরা হচ্ছে উনি নামার জন্য প্রস্তুতি নেই, আমি ওনার পেছনে, আমি বলি ভাই আপনি নামেন, আমি ক্যামেরাটা ধরেছি। আমি জানি না কি হলো, আমরা এর আগেও আমি এখন নাফাখুমে ট্যুর দিয়েছি, আমরা রাতে ট্রেকিং করেছি, রাতে অনেক রাতে হেঁটেছি, আমাদের মুখ দিয়ে যাই পড়েছে মনে মনে পড়েছি, বাট কী হলো এখানে উনি নামার পরপর থেকেই সুরা পড়তেছে, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি তুই বেজাইতেছে এক ঠাই, উপরের এই এটা দেখেন কি ভয়ানক চেহারা, আর কেমন যেন একটা কাঁপুনি দিচ্ছিল শরীরে, একে তো পানি ঠান্ডা, তার উপরে কি দেখেছি ওই জিনিসটা মাথার ভেতরে ঘুরছিল যে ওই গাছের পিছনে যে কী দেখেছে এটা কী, আর শরীর কেমন বার করছে। আবার আরেকটা স্থান আসে, সেখানে আমাদের আবার সাঁতার কাটতে হবে। আমি কী করলাম, আমি ওনাকে সামনে পাঠিয়ে দিলাম, আমি পেছনে। আমি পরবর্তীতে যখন উনি সামনে গিয়ে একটা শিকড়ে ঝুলছিল, আমি সাঁতার কাটছিলাম, আমি স্পষ্ট ফিল করছিলাম যে আমার যে জুতোটা ছিল ওটা গ্রিপ জুতো ছিল প্লাস বেল্ট করা, বেল্ট একদম শক্ত করে বিয়ে করা, এটা এত কাদার মধ্যেও এটা আটকে নাই বা খুলে যায়নি। যখন আমি সাঁতারটা কাটছিলাম আমার পুরো স্পষ্ট ফিল হচ্ছে, মানে হয়েছিল যে জুতোটা মনে হয় খুব সুন্দর করে কেউ একটা টান দিচ্ছে। ওরা আমার জুতা খুলে গেছে মিয়া। আচ্ছা থাক, জুতা এনে থাক। কিন্তু একটা খুলে গেছে, একটা আছে। জুতাটা যখন টান দেয়, আপনাকে টান দিয়েছে, হ্যাঁ আমার জুতাটা টান দেওয়ার সাথে সাথে আমি যে একটা হাস্যর্য ফেস, আমি চিৎকার দিয়ে উঠছি ভাই আমার জুতা তো খুলে গেল। কিন্তু আরেকটা পায়ের জুতো
আমার শরীর কাটা ধরে গেছে, আরেকটা পায়ের জুতো আমার একদম ওকে, কোনো সমস্যা নেই। আমি ওনাকে এটা বলার পরে যে ভাই আমার তো জুতা খুলে গেছে, তারপর উনি বললো সমস্যা নেই আপনি চলে আসেন, ওইটা ওইখানে থাক। আর আমার একটা জুতা রয়ে গেল, জুতাটা রেখে আসি তাহলে। হ্যাঁ রাকিবুল ভাই কি তখন বুঝতে পেরেছিল যে উনি একটু ভয় পেয়েছে বা অস্বাভাবিক কিছু ওনার সাথে হয়ে গেল এই মুহূর্তে? না আমি বুঝিনি আর কি, বা উনি আমাকে বুঝতেও দেন এরকম কিছু আর কি, মোমেন্টে কিচ্ছুই বুঝতে দেয় নাই। বাট ওনার এক জোতা যাওয়ার পরে বলে যদি তো গামকে যেহেতু এটা যেহেতু গেছে তো আপনি ওইটাও রেখে যান, একেবারে খালি পায়ে যান। তো পরে যখন আমরা এবার ওইখান থেকে হাঁটা শুরু করি, হাঁটতে হাঁটতে যখন আমরা বেশ কিছু পথ পাড়ি দেই, যতটা ভেতরে যাচ্ছে অন্ধকার হয়ে আসছে, সূর্যের আলো দেখা যাচ্ছে না। যতটা সামনে যাচ্ছি পথটা ঝিল মানে ট্রেলটা পুরো সরু হয়ে আসছে। কিছুক্ষণ পর যেতেই আমার মিতা আমাকে বলছে ভাই আরও যাবেন? আমি বললাম হ্যাঁ যাই। ওকে, আবার কিছুক্ষণ পরে যাওয়ার পর উনি বলছে ভাই যাবেন? আমি বলছি হ্যাঁ সমস্যা নেই। কেন বারবার এই প্রশ্ন করছিলেন কেন? আমি ওনার এই প্রশ্ন করছি, বাট উনি আমার ভাই আরেকটু কি যাওয়া যাবে চলেন যতটুকু যেতে পারি। উনি আমার বলে না যে আর যাবেন না, আর আমি ওনার ভাই আর যাবেন। কিন্তু তখন কি মনে মনে ভয় কাজ করছিল? হ্যাঁ একটু ভয় কাজ করছিল, ওই ভয় থেকেই বারবার প্রশ্ন করছিলেন যে আরেকটু যাবো কিনা, একটু যাবো কিনা, এরকম কিছু, তাই তো? উনি কিছুক্ষণ সুরা পড়ছিল, আমি জোরে জোরে আয়াতুল কুরসি পড়ছিলাম, মানে মনের ভয়টাকে কাবু করার জন্য। কিন্তু যখন একটু এগিয়ে যাচ্ছি, আমার ক্যামেরাটা সামনে ছিল, আমার মিতা সে আমার পেছনে গান গাচ্ছিল অনেক শব্দ করে। গান গাওয়ার হঠাৎ মুহূর্তের ভেতরে তার গান বন্ধ, সে তার মাথাটা থাকে একদম ওই দিকে তাকিয়ে, পেছনের দিকে সে তাকিয়ে খুব উচ্চ স্বরে সে এই ভাই করে সে খুব উচ্চ স্বরে সে যখন দুটো ডাক দেয়, আমি মুহূর্তের ভেতরে আমার ক্যামেরাটাকে ঘুরিয়ে তার দিকে ফিরে বলি কে, মানে আমার চোখ বড় হয়ে গেছে, আমার কাপ 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 শুরু হয়ে গেছে যে এখানে আমরা দুজন ছাড়া তো আর কেউ নেই, উনি কাকে এই ভাই ভাই বলে ডাকতেছে? উনি যে বলল যে আপনি এই ভাই ভাই ডাকছিলেন, আপনি কী দেখেছিলেন একটু বলেন তো ওই মোমেন্টটাতে, বা আপনার কী ফিল হচ্ছিল ওই সময়টা? তো আমরা তো আঁকা বাঁকা পথ সোজা হাঁটতেছি আর কি, তো তখন আর কি পিছনে ঘুরে হঠাৎ তাকানোর পরে আমার আর কি চোখটা, একজন লোক আর কি খালি গায়ে থাকলে যেভাবে বোঝা যায় এভাবে হাত দেওয়া মানে মাথাটা বের করা আর কি, তো আমি ডাকতেছি এই ভাই এই ভাই বলে ডাকছে আর কি লোকটা আর কি। বলে ভাই কারে ডাকেন? আমি বললাম যে মনে হয় কোনো ট্যুরিস্ট আসছে। কয় না কেউ নাই? আমি কই না হইতে পারে কেউ আছে, সমস্যা না ভাই আমার ক্যামেরা রে চালু আছে আর কি। আপনি কি আসলে কিছু দেখেছিলেন আপনার কাছে মনে হয়? হ্যাঁ হ্যাঁ আমি দেখি, একবার না কয়েকবার দেখেছিলেন। আমি যতবারই ডাকছি তখনই দেখছি, বাট উনি দেখেনি। আমি ঠিক আছে, আপনি ডাকার পর কি চলে গিয়েছে এরকম কিছু? না উনি চলেও যায়নি, বাট উনি ছিল ওরকমই ছিল। পরে আমি আবার তাকানোর পরে মানে দুই তিনবার তাকানোর চার পাঁচবার তাকানোর পরে দেখে আননি, বাট উনি দেখেন। আপনি দেখেছেন উনি দেখেননি? আপনার ফুটেজে কি কোনো কিছু ধরা পড়েছে কিনা? আপনার যেহেতু ক্যামেরাটা অন করা ছিল আপনি বলছিলেন। এখানে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে যখন উনি এই ভাই বলে ডাকে আমি এক মুহূর্ত লেট করি নাই, আমি ক্যামেরাটাও ফিরাই আমিও ফিরি, আমি যেহেতু সামনে ছিলাম। আমি বললাম কে এখানে কেউ নাই, আমি বারবার ওনাকে বলছিলাম, আমি ওনাকে সাহস দেওয়ার চেষ্টা করছিলাম এখানে কেউ নাই, এদিকে আমিও ভয় পাচ্ছিলাম বাট আমি বোঝাচ্ছিলাম না। আমি বলছি যে আরে এমন কিছু না, এমন কেউ নাই, ভিডিও ফুটেজ তো হচ্ছে, ভিডিও আছে আমার কাছে, রেকর্ড আছে, এমন কেউ নেই। আমার ক্যামেরা চালু না, ওইটা লাগবেই, আসেন ক্যামেরা তো চালু। যখন আমি এই কথাটা বললাম, আমি একটু এগিয়ে দাঁড়িয়ে যখন আমি এই কথাটা বললাম, সাথে সাথে উনি আমাকে উত্তর দিল ও বুঝছি। এই যে ও বুঝছিটা উনি বলল একদম মুহূর্তের ভেতরেই, ওইখানে এমন কিছু শব্দ রেকর্ড হয়ে আসে যেটা আমরা পরে শুনেছি, কারণ ওইখানে আমাদের কথা আর ঝিরির শব্দ ছাড়া বিন্দু পরিমাণ কোনো বাতাস ছিল না বা একটা কাকপক্ষীও ছিল না, শুধু আমাদের কথা আর ঝিরির শব্দ আর মাঝে মাঝে কিছু ব্যাং ছিল। হ্যাঁ, যারা কিছুক্ষণ পর লাভ দিচ্ছিল কিছু কিছু মাছ ধরার জন্য আর কি, মানে একদম আপনারা ছাড়া আর বলতে গেলে তেমন কোনো পানির শব্দ ছাড়া প্রাণী ছিল না, শুধু ব্যাং ছিল আর তাছাড়া কোনো প্রাণী ছিল না, আর মাছ ছিল, মাছের তো কোনো শব্দ হয় না।
ওই তখন থেকে আর কিছু ভালো লাগতেছিল, কেমন যেন লাগতেছিল, শরীর ভার ভার লাগতেছিল, শরীর কাঁপতেছিল, খুবই ভয় পাচ্ছিলাম। আমি ওনাকে বলতেছিলাম ভাই আমরা সামনে যাবো না, আমরা সামনে আগাবো না, আমরা ব্যাক করব। চলেন আমরা আবার ফেরত যাই। কি ভাই আমরা আবার ফেরত যাবো? চলেন। রাকিবুল ভাই, আমি একটু আপনার কাছে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, যেহেতু উনি কথা বলছিলেন থামাচ্ছিলেন, ওই যে উনি যে বললেন আপনি বলছেন ও বুঝছি, এই ও বুঝছিটা তো আপনি বলেছিলেন, আসলে আপনি কি বুঝেছিলেন বা আপনি কি হয়েছিল? ভাই আসলে কি মনে হয়, যেহেতু আমি মাদ্রাসার স্টুডেন্ট তো আমার জিন নিয়ে এই পর্যন্ত দু একটা শ্যাডো শুরু দেখছি আর কি মাঝে মাঝে, তো আর কি হইতে পারে আমি এইটাই ভাবছি। তো আমি যেটা ভাবছি আমার মিতাও সেমি ভাবছি যে আসলে না, হর হামেশা পাহাড়ে থাকে, পাহাড়ে জিন থাকবেই, কারণ কারণ আবাসনস্থানে ওদের ওইটা, আর নিরিবিলি পরিবেশ যত যাবেন অত পাবেন। শুরু থেকে শেষ পর্যন্ত এখানে একটা কিছু হলো, সেটা মোবাইলে ফুটেজ বলো বা আপনাদের সাথে, আপনার কাছে বিষয়টা কী মনে হয়? আমি যদি আপনার কাছেই ব্যাখ্যা দিতে চাই যে আপনি আসলে কী বলবেন যে বিষয়টা কী ছিল, কী বলবেন উত্তরটা? বিষয়টা আমার জানা মতো যে মানুষের থেকে জিন বেশি, সো জিন থাকতেই পারে। চেষ্টা করেছিল আমাদের কাছে আসার, কিন্তু আমরা শুরুতেই কিন্তু আল্লাহর নাম নিয়ে আয়াতুল কুরসি পড়ে বারবার সূরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছিলাম। হতে পারে এরকমও হতে পারে যে সে দূর থেকেই কিছু একটা মেসেজ দিতে চাচ্ছিল, বাট আমরা ওইটা ইয়ে করতে পারি নাই, বা আমরা ওইভাবে নিজেকে শরীরবদ্ধ যেটাকে বলে, আবদ্ধ যেটাকে বলে, করে নিয়েছিলাম। এইখানে আরেকটা অদ্ভুত ঘটনা ঘটল। ব্যাগটা এত সুন্দর জায়গায় রেখেছিলাম, একদম মাটির টিলার মতো একটা পাহাড়ি কর্নার থেকে আমি ব্যাগটা এত সুন্দর, হ্যাঁ ঢোকার সময় এত সুন্দর একটা জায়গায় রেখেছি, শুকনো জায়গায় রেখেছি, কেউ ইচ্ছে করে নিজের ব্যাগকে ময়লাতে রাখতে চাবে না। আমার ব্যাগটা এত সুন্দর শুকনো জায়গায় রেখেছি রাকিব ভাইটাও, গিয়ে দেখি ব্যাগটা ওই স্থানে নেই, ওইখান থেকে দুই হাত দূরে ব্যাগটা, আর দেখে মনে হচ্ছে যে ব্যাগটাকে খুব বাজেভাবে আছাড় মানে আছাড় মারলে যেরকম কাদা মেখে, খুব বাজে অবস্থা হয়ে যাচ্ছে পুরো দুটো ব্যাগই। মানে এমনটা কি হতে পারে না যে পুরো ঘটনাটাই আপনাদের মনের ভুল ছিল, যে আপনারা হয়তো বা আতঙ্কে ভুগছিলেন যে আমরা পুরো ট্রেলে আমরা দুজনেই একা, যে সেই ভয়ের থেকে আপনারা এই ধরনের কিছু ফিল করেছেন, এমনটা কি হতে পারে না? সেই ভয়টা নর্মালি থাকবে, সেটা হচ্ছে যে হ্যাঁ আমরা দুজনই এখানে একা, কিন্তু কিছু জিনিস যেগুলোর কোনো উত্তর আমরা এখনো খুঁজে পাই নাই, যেমন গাছের নিচে যেটা দেখেছি এটা তো স্পষ্ট নিচ্ছকে দেখেছি, আপনি যেটা দেখেছেন, হ্যাঁ তারপর উনি যেটা দেখেছে আমার ডাক্তার, আমি আমি আজও পর্যন্ত ভুলতে পারবো না যে ওই ডাক্তার এই ভাই ভাই ওটা আসলে কে ছিল, ওটা কে। এই ঘটনার পর থেকে আমার মনে হয় না আমি আর দ্বিতীয়বার একজন কি দুইজনের টিম করে আমরা যাব। এখানে যে ঘটনা ঘটেছে সেটা আপনাদের মনে ভুলও হতে পারে, তবুও আপনার পক্ষ থেকে যারা ঘুরতে যায় দেশে বিভিন্ন জায়গায় ঘুরতে পছন্দ করে তাদের জন্য কোনো সাজেশন আছে কি না? জি অবশ্যই, আমি আসলে যারা ট্যুর পছন্দ করে এবং ঘুরে ঘুরতে পছন্দ করে তাদের কাছে একটাই অনুরোধ করব যে আমরা আসলে ভেবেছিলাম দুজন গিয়ে সেই ট্যুর স্পটে কাউ না কাউকে পাবো এবং আমরা কমপ্লিট করতে পারবো, কিন্তু আমরা যখন গিয়ে দেখি যে আসলে ওইখানে কেউ নেই, তখন আসলে আমাদের ভেতরে একটা ভীতি কাজ করছিল। তো আমাদের আসলে আমরা ভেবেছি যে এটা কমপ্লিট হয়ে যাবে, কারণ আমরা এমন কোনো কিছু চিন্তা করে যাই নাই যে ওইখানে এমন কিছু সম্মুখীন আমাদেরকে হতে হবে, বাট যখন আমরা হলাম তখন আমাদের ভেতরে একটা জিনিসই কাজ করছিল যে দুজন আসাটা মনে হয় সবচেয়ে বড় ভুল হয়েছে। তো হ্যাঁ, আমি আসলে যারা ট্যুর দিতে পছন্দ করে বা একদম প্রফেশনাল ট্যুরিস্ট তাদেরকে বলবো যে আপনারা একটু চেষ্টা করবেন যে বড় গ্রুপ করে এরকম ট্রেল বা ট্রেকিং স্পটে যাওয়ার জন্য আমাদের মতোই ভুলটা করবেন না, আমরা যে দুজন গিয়েছি এটা আসলে আমাদের অনেক বড় ভুল ছিল। ঠিক আছে রাকিব ভাই এবং আকিবুল ভাই, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আর দর্শকদের বলতে চাই যে আপনারা অবশ্যই ঘুরতে যাবেন, আমাদের দেশটা অনেক সুন্দর, অনেক ট্যুরিস্ট স্পট আছে যেখানে আপনারা ঘুরবেন, দেখবেন, জানবেন, এবং আমরা এটাই চাই যে আমাদের পর্যটনটা আরও প্রসারিত হোক। আজকের এই এপিসোডের মানে এই না যে আমরা পর্যটনকে নিরুৎসাহিত করছি, তবে তারা যেহেতু কিছুটা অস্বাভাবিক ঘটনার সম্মুখীন হয়েছিলেন, আমরা সেই ঘটনাটাই আমাদের আপনাদের সামনে জাস্ট একটু তুলে ধরার চেষ্টা করেছি। আর লাস্টে এটা আমরাও বলতে চাই যে যেখানে যাবেন নিরাপদে থাকবেন এবং নিজের নিরাপত্তা এবং সেফটিটাকে এনশিওর করে তারপরে যাবেন, যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন।